আল্লাহর নবী বলেছেন এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন নবীজি বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা মাইয়াতকে মরা ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে তিনটা জিনিস তার সঙ্গে কবর পর্যন্ত যায় আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তো মানুষ মারা যাওয়ার পরে তার সাথে কবর পর্যন্ত মোট কয়টা জিনিস যায় আরো জোরে বলেন কয়টা এক নাম্বার নবীজি বলেছেন আহলুহু তার পরিবার পরিজন মারা যাওয়ার পরে দেখবেন খাতিয়া বহন করে তার পরিবারের কিছু লোক নিয়ে যায় দুই নাম্বার হচ্ছে ওয়ামালুহু তার ধন সম্পদ এগুলো তার সাথে তখনও থাকে তিন নাম্বার হলো ওয়ামালুহু তার আমল এই তিনটা জিনিস কবর পর্যন্ত যায় কিন্তু তার পরিবার পরিজন এবং তার ধন সম্পদ এগুলো চলে আসে আর কবরের ভেতরে তার সঙ্গে কেবল আমল যায় আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে আমল যদি খারাপ হয় পরিস্থিতি খারাপ হয়ে যাবে এ যুবকরা চিন্তা করো কবরের কথা বলছি আমল ভালো তো ফয়সালা ভালো আমল খারাপ ফয়সালা আমি একটা কিচ্ছা শুনাই একটা কিচ্ছা শুনাই মহাবীর আলেকজান্ডারের নাম যুবকরা তোমরা কথা বলো আলেকজান্ডারের নাম শুনছো না এই আলেকজান্ডার যখন মৃত্যুশয্যায় খুব অসুস্থ সে তার সৈন্যবাহিনীকে ডাকলো ডেকে বলল শোনো আমার তিনটা শেষ ইচ্ছা আছে এগুলো আমি মরার পরে তোমরা পূরণ করবা কয়টা ইচ্ছা জোরে জোরে বলতে হবে কয়টা কয়টা তিনটা যদি কথা না বলেন তাহলে বুঝবো আপনারা ওয়াজের জন্য আসেন নাই ডেগের জন্য আসছেন ডেগ আছে আমার ভাইরা পর্যাপ্ত ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ প্রধান অতিথি আছে আজকে আমি প্রধান অতিথি না ওই সিন্নির ডেক তোবারুকের ডেক প্রধান অতিথি খাবার দাবার আছে কিন্তু আগে কথাগুলা বুঝেন কষ্ট পেয়েছেন আমার কথায় মাঝে মাঝে মজা না করলে তো আপনাদের ঘুম চলে আসবে তো আলেকজান্ডার মরার আগে সৈন্যবাহিনীকে ডেকে সে তার শেষ ইচ্ছা কয়টা বলল জোরে বলেন এই কিচ্ছা আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলতেছি না এখানে শিক্ষা আছে সে বলল আমার প্রথম ইচ্ছা হলো আমি মরার পরে আমার ডাক্তার যারা ব্যক্তিগত চিকিৎসক যারা এদেরকে দিয়ে আমার কফিন বহন করাবা এক নাম্বার ইচ্ছা দুই নাম্বার ইচ্ছা হলো আমার যত সোনা রূপা ধন দৌলত আছে আমি মরার পরে এগুলো রাস্তায় ছিটায় দিবা সব রাস্তায় ছিটায় দিবা আর আমার ডাক্তারদেরকে বলবা কফিনটা এই সোনা রূপার উপর দিয়ে যেন নিয়ে যায় কয় নাম্বার ইচ্ছা দুই নাম্বার তিন নাম্বার ইচ্ছা হলো আমি মরার পরে আমার লাশটা কফিনে রেখে আমার দুইটা হাত দুই দিকে দিবা দুইটা হাত কয়টা ইচ্ছার কথা বললাম এক কমান্ডার বলল যে স্যার আপনি এই তিনটা ইচ্ছা করলেন কারণ কি তিনি বললেন হ্যাঁ কারণ আছে প্রথম ইচ্ছা ডাক্তাররা আমার কফিন বহন করবে এটা এই কারণে বলেছি যাতে দুনিয়ার মানুষ এই শিক্ষা পায় যে পৃথিবীর কোনো চিকিৎসক কোনো মানুষকে মৃত্যু থেকে আটকাইতে পারবে এটা পৃথিবীর মানুষের জন্য আমি শিক্ষা রেখে যাচ্ছি আর আমি দুই নম্বরে বলেছিলাম সোনা রূপা ধন সম্পদ সব বিষয়ে দিবা এটা এই কারণে বলেছি পৃথিবীর টাকাওয়ালা পয়সাওয়ালা আর দুর্নীতিবাজ লুটপাটকারী যারা সম্পদ ছাড়া টাকা ছাড়া কিচ্ছু বুঝে না এরা যেন এই শিক্ষাটা নেয় আমি আলেকজান্ডারের অনেক ধন সম্পদ কিন্তু মরার পরে এই ধন সম্পদ কোনোটাই আমার কাজে লাগতেছে না সাথেও যাইতেছে না তিন নম্বর আমি যে বললাম আমার লাশ কফিনে বা খাটিয়ে রেখে হাতটা দুই দিকে দিয়ে রাখবা এটা এই কারণে বলেছি যাতে তামাম পৃথিবীর মানুষ দেখে আমি আলেকজান্ডার এই হাত দিয়ে কত সোনা রূপা টাকা পয়সা কত ধন সম্পদ এই হাত দিয়ে আমি স্পর্শ করেছি কিন্তু আমি আলেকজান্ডার যাওয়ার সময় খালি হাতে আমি চলে যাচ্ছি আল্লাহ আকবার বলুন এই যে ঘটনাটা বললাম এখানে হেদায়াত শিক্ষা আছে না নাই কোরআনুল কারীমের ২০ নম্বর সূরা সূরাতুত তাহা এর ৫৫ নম্বর আয়াতে আল্লাহ কথাটা এভাবে বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিন
منها نخرجكم تارة أخرى. الله تعالى বলছেন منها خلقناكم এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি وفيها نعيدكم এই মাটিতেই এখন তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে দাফন করা হচ্ছে মাকফুন করা হচ্ছে ومنها نخرجكم تارة أخرى এই মাটি থেকে আবার তোমাদেরকে উঠানো হবে উঠাবেন কে তাহলে বোঝা গেল মাটি থেকে বানানো হয়েছে মাটিতেই ফিরে যাব আবার এই মাটি থেকেই কিয়ামতের দিন উঠাবেন কে আল্লাহ আমরা এখন যে দুনিয়াতে আছি কেউ আমরা চিরকাল থাকব না বাবাজান ভাইজানরা শুনেন আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিলেন কেউ থাকতে পারেন নাই সবাই চলে গিয়েছেন আমরা যারা আছি আমরাও থাকব না এভরিওয়ান উইল টেক দা ডাস্ট অফ ডেথ প্রত্যেককেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে No one can escape from death. মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না সবাই আমরা মরে যাব এই তো এই পাশে মসজিদ আছে মসজিদে মাইকে কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়েছে কিন্তু একটা সময় আসবে যখন আপনার নামও এই মসজিদের মাইকে ঘোষণা করা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন কত মানুষের জানাজা এই মসজিদের মাঠে হয়েছে একদিন আপনার জানাজাও এই মসজিদের মাঠে হবে ঠিক না কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তরি বাঁধায় আছে কোন শিখে আঘাটে কোন মসজিদে এলান হবে সুয়াবে শেষ ঘাটে জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আপনারও জানাজার নামাজ সামনে আছে আপনাকেও কবরে শুয়ে দেওয়া হবে যেমন করে আপনার আমার আগে অনেক মানুষের জানাজা হয়েছে অনেক মানুষকে কবরে শায়িত করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি এই দুনিয়াতে আমরা আছি এখানে থাকব না এই দুনিয়া থেকে যেদিনই আমরা চলে যাব যখনই আমাদের এই দেহ থেকে প্রাণ চলে যাবে এই দুনিয়ার মানুষ আমাদেরকে আর রাখবে না তারা তাড়াতাড়ি মিটিং করে জানাজার সময় ফিক্সড করে জানাজা দিয়ে যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি তারা কবরের মধ্যে শুয়ে দিবে এই যে আমরা মানুষ মারা গেলে কবরে শুয়ে দেই এই কবর দেওয়ার পদ্ধতিটা কবর দেওয়ার সিস্টেম পৃথিবীতে সর্বপ্রথম আরম্ভ হয়েছিল কখন কিভাবে সেই ইতিহাসটা আগে আপনাদেরকে বলি সেই ঘটনাটা আগে আপনাদেরকে বলি একটা সুন্দর ঘটনা বলবো সবার মনোযোগ আছে তো কিভাবে মানুষকে কবর দেওয়ার পদ্ধতি চালু হলো আজ থেকে হাজার হাজার বছর আগে সর্বপ্রথম কোন মানুষকে কবর দেওয়া হয়েছিল দুনিয়াতে সর্বপ্রথম যিনি মৃত্যুবরণ করে কবরস্থ হয়েছিলেন তিনি হচ্ছেন সাইয়েদেনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কিভাবে হাবিলকে হত্যা করা হয়েছিল এবং কিভাবে তাকে কবর দেওয়া হয়েছিল সেই ঘটনা রব্বুল আলামিন কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদা এর ২৭ নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক
কম আল্লাহ বলছেন ও নবী আপনি এদেরকে আদমের দুই ছেলের ঘটনাটি ভালো করে শুনিয়ে দেন ঘটনাটি ছিল এই রকম সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীতে মানব বংশ আস্তে আস্তে বড় হয়েছে প্রথম তারা যখন দুইজনে দুনিয়াতে আসলেন আল্লাহ তাআলা সেই সময়ে আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে দুটো সন্তান জন্ম দিতেন জোরে বলেন কয়টা আরো জোরে একটা ছেলে আরেকটা মেয়ে একই গর্ভে একসাথে একটা ছেলে আরেকটা মেয়ে জন্ম নিত একই গর্ভে জন্ম নেওয়া ছেলে আর মেয়েকে ভাই বোন হিসাবে বিবেচনা করা হতো এরা যখন যৌবনে পদার্পণ করত তখন এখন তো এত মানুষ এক এলাকার সাথে আরেক এলাকার ছেলে মেয়ের বিয়ে শাদী হয় এক থানার ছেলের সাথে আরেক থানার মেয়ের বিয়ে হয় কিন্তু বলেন তো সেই সময় কি এত কোটি কোটি মানুষ ছিল নাকি তখন বিয়ের পদ্ধতি ছিল একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো আর যখন তারা যৌবনে পদার্পণ করত এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে গর্ভে যেই মেয়ে জন্ম নিয়েছিল সেই মেয়ে দেখতে খুব একটা সুন্দরী ছিল না রূপসী ছিল না কিন্তু কাবিলের সাথে গর্ভে যেই মেয়ে জন্ম নিয়েছিল সেই মেয়েটা দেখতে খুবই সুন্দরী আর রূপবতী ছিল যখন হাবিল এবং কাবিল এই দুইজন যৌবনে পদার্পণ করলেন এখন আমরা তো কিছুক্ষণ আগে আল্লাহ তাআলার সিস্টেম জেনেছি এক গর্ভের ছেলের বিয়ে হবে অন্য গর্ভের মেয়ের সঙ্গে হাবিলের সাথে জন্ম নিয়েছে যেই মেয়ে সেই মেয়ে দেখতে সুন্দরী না কাবিলের সাথে জন্ম নিয়েছে যেই মেয়ে সেই মেয়ে দেখতে খুবই সুন্দরী এখন আদম আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত সিস্টেম অনুযায়ী বিবাহের প্রস্তাব দিলেন আল্লাহ তাআলা বললেন হাবিল তুমি বিয়ে করবে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে আদম আলাইহিস সালাম যখন এই প্রস্তাব দিলেন কাবিল তখন এই প্রস্তাব প্রত্যাখ্যান করলো কাবিল তখন বলল না আমার সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে সে দেখতে খুবই সুন্দরী তাকে আমি বিয়ে করব কিন্তু আল্লাহর শরীয়ত হলো একই গর্ভে জন্ম নেওয়া মেয়েকে বিয়ে করা যাবে কিন্তু কাবিল এটা মানলো না এই কারণে সে বলল না হাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছে ওটাকে হাবিলই বিয়ে করুক কারণ ওইটা তো দেখতে সুন্দরী না রূপসী না আমি তাকে বিয়ে করব না এই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম আদম আলাইহিস সালাম তখন বললেন এই প্রস্তাব তো আমার নয় এই সিদ্ধান্তটা যার গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কি কাবিল বলল না না আমি এটা মানি না আদম আলাইহিস সালাম বললেন এটা তো আমার সিদ্ধান্ত নয় আল্লাহ যখন দেখলেন বাপ বেটা দুইজনেই তারা বিতর্কে লিপ্ত হয়েছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তখন বললেন ও আদম তুমি তোমার এই দুই ছেলেকে বলো তারা যেন মিনায় গিয়ে কুরবানি করে দুনিয়াতে এটাই ছিল প্রথম কুরবানির ইতিহাস আল্লাহ বলেছিলেন আদম তুমি তোমার দুই ছেলেকে বলো তারা যেন মিনায় গিয়ে কুরবানি করে যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে তখন দুই ভাই হাবিল এবং কাবিল চলে গেল মিনাতে হাবিল পশুপাল করতেন তিনি তার পশুর পাল থেকে উৎকৃষ্ট একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন আর কাবিল তখন তিনি তখন কৃষি কাজ করতেন তার কৃষিজাত কিছু পণ্য আল্লাহর রাস্তায় তিনি সদকা করলেন কুরবানি করে দিলেন সেই সময় সেই শরীয়তে সিস্টেম ছিল কুরবানি করার পরে একটা খোলা জায়গায় রেখে দেওয়া হতো যার কুরবানি কবুল হতো আকাশ থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে সেই কুরবানিকে জ্বালিয়ে ভস্ম করে দিত দুই ভাই যখন কুরবানি করে সামনে রাখলো দেখা গেল কিছুক্ষণ পর আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানিকে অগ্নিস্ফুলিঙ্গ এসে ভস্ম করে দিল কাবিল লক্ষ্য করলো তার কুরবানি কবুল হয় নাই তার মানে ওই মেয়েটাকে সে বিয়ে করতে পারবে না যখন দুই ভাই কুরবানি করলো হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি কবুল হলো না কাবিল তখন ক্ষিপ্ত হয়ে কি বলেছিল ঘটনাটা কোরআন থেকে আপনারা শুনেন আল্লাহ তাআলা ঘটনাটা বয়ান করছেন ইন কররাবা কুরবানান ফাতুকবিলা মিন
أحدهما ولم يتقبل من الآخر الله বলছেন দুই জনই যখন কুরবানি করল একজনের কুরবানি কবুল হলো অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো কাবিলের কুরবানি কবুল হলো না কাবিল তখন তার ভাই হাবিলকে বলল قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين কাবিল বলল لا أقتلنك হে আমার ভাই হাবিল আমি তোমাকে হত্যা করব হাবিল তখন বললেন ও আমার ভাই শোনো আমি কুরবানি করেছি তুমিও কুরবানি করেছো কিন্তু কুরবানি করলেই কুরবানি কবুল হয় না কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন শোনো শোনো তুমি যদি আমাকে খুন করে ফেলতে চাও আমার ভাই তুমি শোনো লা ইমবাসাত তা ইলাইয়া ইয়াদাকা লিতাকাতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নি আখাফুল্লাহা রাব بل العالمين হাবিল তখন বললেন আমার ভাই শোনো তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও সম্প্রসারিত করো আমি হাত বাড়াবো না আমি তোমাকে হত্যা করব না কারণ আমি ভয় করি কাকে আরো জোরে বলেন কাকে তিনি আরো বললেন إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين হাবিল বলল আমার ভাই শোনো তুমি যদি আমাকে হত্যা করো তো আমার পাপ আর তোমার পাপ একসাথে হয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবা আর এটা হবে জালিমদের পরিণতি কাবিল তার ভাইয়ের এই নসিহত শোনার পরেও সে এই অপকর্ম থেকে নিজেকে নিবৃত করল না আল্লাহ তাআলা বলছেন ফাতাওয়াত লাহু নাফসুহু কতল আখিহি ফাকতলহু ফাআস বাহামিনাল খাসিরিন সে তার নফসকে কন্ট্রোল করতে পারলো না তার ভাইকে হত্যা করলো করার পরে সে তো এক মহা সমস্যায় পড়লো কারণ এর আগে পৃথিবীতে আর কেউ মারা কথা বলেন মারা এখন তার ভাইকে খুন করলো তার ভাইকে এখন কি করবে কিছুই বুঝতে ছিল না এই লাশটা বেশ কয়েকদিন পড়ে ছিল কারণ তখন তো কিভাবে দাফন করতে হয় এটা সেও জানতো এটা পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড পৃথিবীর প্রথম মৃত মানুষ হাবিল পৃথিবীর প্রথম মৃত মানুষের নাম কি খুন করছে কে আপন ভাই কাবিল কাবিল তার ভাইয়ের এই লাশ কি করবে সে বুঝতেছে না কয়েকদিন ধরে লাশ পড়ে আছে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওই লাশটাকে কবর দেওয়ার দাফন করার পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه الله বললেন আমি দুইটা কাক পাঠালাম একটা কাক আর একটা কাককে হত্যা করে ফেলল একটা কাক আর একটা কাককে মেরে ফেলল একটা কাক আর একটা কাককে মেরে ফেলার পর ওই জীবিত কাকটা তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে আরম্ভ করলো মাটি খুঁড়ে খুঁড়ে এরপরে মৃত কাকটাকে গর্তের ভেতরে ঢুকাইয়া দেয় ঠোঁট দিয়ে আবার সে মাটি চাপা দিয়ে দিল এই দৃশ্য যখন কাবিল দেখল এই দৃশ্য দেখার পরে কাবিল তখন বলল قال يا ويلتا أعجزت أن أكون مثل هذا الغراب قابل بلو هاي افسوس امي تو اي شمان نو كاكر متو ہوتے بلو نا ایک تا كاك ار ایک تا كاك کے میرے فلر پور সে জানে লাশকে কি করতে হয় কিন্তু আমি আমার ভাইকে খুন করার পর আমি জানলাম না কি করতে হয় শেষ পর্যন্ত এই পদ্ধতি দেখে সেও কবর খনন করে তার ভাইকে কবর দিল হাজার হাজার বছর আগে কবর দেওয়া চালু হলো এখন আজ পর্যন্ত এই কবর দেওয়া চালু
আছে চালু আছে কবরের ইতিহাস বলেন এই কবর এটা আমাদের জন্য অপেক্ষমান আমাদের পিছনে মৃত্যু সামনে কবর পিছনে মৃত্যু সামনে আর এই কবরে আপনারা কে কখন ঢুকবেন আপনারাও জানেন না এমনও হতে পারে আগামী কাল রাত কারো জন্য প্রথম রাত হয়ে যেতে পারে দেখেন এখন তো আমাদের হাতে ফোন আছে এই ফোন যার হাতে আছে গোটা পৃথিবীর খবর তার কাছে আছে আপনি প্রযুক্তিকে ব্যবহার করে গোটা পৃথিবীর খবর সংগ্রহ করতে পারলেও আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে কেউ জানি আমরা যুবকরা তোমরা চিন্তা করছো হুজুর আমরা আরো বহুদিন বাঁচবো আমরা বুড়া হব তারপর মরব ভাই কিপ ইন ইওর মাইন্ড তুমি জেনে রেখো মনে রেখো দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোন সিরিয়াল নাই আশার সিরিয়াল আছে আশার সময় সিরিয়াল মেইনটেইন হয় কিন্তু যাওয়ার বেলা সিরিয়াল মেইনটেইন হবে না প্রথমে আসেন দাদা এরপরে বাবা তারপরে বাবার ঘরে ছেলে তারপরে নাতি আসার সময় সিরিয়াল মেইনটেইন হয় কিন্তু যাওয়ার সময় সিরিয়াল মেইনটেইন হয় না মাঝে মাঝে সমাজে আপনারা এমন করুণ চিত্র দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায় কিংবা ছেলের লাশ বাবা কবরে নামায় আছে না নাই কে কখন চলে যাব কবরে আমরা কেউ জানি না আজকে রাতে অনেকেই এতক্ষণে কবরে গেছে আজকের দিনে যারা গতকাল এর আগের দিন দুনিয়াতে ছিল আজকে আগামীকাল দিনের বেলা আমার কবর হতে পারে আপনারও কবর হয়ে যেতে পারে পারে কারণ আমরা কে কখন চলে যাব কোনো নিশ্চয়তা নাই এই কবর হলো এমন জায়গা কবর থেকেই হাশরের মাঠে মানুষকে উঠানো হবে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 80 নম্বর সূরা সূরা আবাসায়ের 17 নম্বর আয়াত থেকে বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ ثم السبيل يسر ثم أماته فأقبر ثم إذا شاء أنشر الله বলছেন মানুষের জন্য অভিশাপ সে কতই না অকৃতজ্ঞ কতই না অকৃতজ্ঞ সে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে এক ফুটা স্পাম থেকে নাপাক পানি থেকে আমি আল্লাহ তাকে বানানো আরম্ভ করে সুগঠিত করলাম তারপরে তার চলার পথ সহজ করলাম অর্থাৎ সহজভাবে দুনিয়াতে আনলাম এরপরে দুনিয়াতে চিরকাল থাকবে না তারপরে আমি তার মউত দিব তারপরে সুম্মা আমাতা মুফা কবরা এরপরে সে কবরে যাবে এই কবরে চিরকাল থাকা যাবে না ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে তখন কবর থেকে মানুষগুলো উঠে যাবে কার হুকুমে আরো জোরে বলেন কার হুকুমে এজন্য আল্লাহ কোরআনে বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর আল্লাহ বলছেন মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবর খুলে দেওয়া হবে কবর থেকে মানুষ উঠবে কবর থেকে মানুষ উঠে বলবে কালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা কবর থেকে উঠে মানুষ বলবে কে আমাদের কবরের ঘুম ভাঙিয়ে দিল তখন আওয়াজ আসবে হাযা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদা করা দিন রহমান ওয়াদা করেছিলেন কিয়ামতের ঘটনা ঘটবে পয়গাম্বার পাঠিয়ে নবী রাসূল পাঠিয়ে তিনি মানুষকেই কথা জানিয়েছিলেন ওয়াসাদাকাল মুরসালুন রাসূলদের বলা সেই কথা সত্য ছিল রহমানের ওয়াদা করা কিয়ামতের দিন আজকে আরম্ভ হয়েছে আল্লাহু আকবার তাহলে বোঝা গেল এই কবর এটা হচ্ছে এমন একটা জায়গা যে কিয়ামতের মাঠে উঠবার আগ পর্যন্ত দুনিয়া আর কিয়ামতের মাঠের মাঝামাঝি থাকার জায়গা সবাই বুঝলেন দুনিয়া আর হাশরের মাঠে
এর মাঝখানের জায়গায় যে সময়ে থাকতে হবে যে জায়গাতে থাকতে হবে ওই জায়গার নাম কি জোরে বলেন এই কবরকে আবার বারজাখও বলা হয় কবর কি কি বলা হয় বারজাখ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের শেষাংশে বললেন ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ তাআলা বললেন পুনরুত্থান দিবসের আগে তোমাদের সামনে বারজাখ আছে জুরে বলেন কি আছে বারজাখ কেন কবরকে বারজাখ বলা হয় এবার সেই কথা শুনুন বারজাখ হচ্ছে আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পর্দা এই যে এখানে কি দেওয়া আছে এগুলো পর্দা না পর্দা বারজাখ অর্থ হচ্ছে যবনিকা দেয়াল আড়াল অন্তরায় বারজাখ বলা হয় এমন একটা বিষয় কি যা দুই বস্তুর মধ্যে পৃথকীকরণ সীমানা নির্ধারণ করে দেয় যেমন এখানে পর্দা থাকার কারণে এই প্যান্ডেলটা মাহফিলের স্থলটা আলাদা রাস্তাটাও আলাদা হয়ে গেছে আল্লাহ তাআলা প্রবাহমান দুই সমুদ্রের মাঝখানে বারজাখ দিয়েছেন আপনারা যখন সূরা রহমান পড়বেন দেখবেন আল্লাহ সেখানে বলেছেন মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান প্রবাহমান দুই সমুদ্রের মাঝখানে একটা বারজাখ আছে পর্দা আছে ওই পর্দা অদৃশ্য আমরা খালি চোখে দেখি না আপনারা সমুদ্রে সফর করলে দেখবেন মেরিন বায়োলজি নিয়ে যারা মেরিন সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছে তারা জানে এই যে লুনা পানি আর মিঠা পানি প্রবাহমান দুই সাগরের পানি এসে এক জায়গায় মিলিত হয়েছে কিন্তু এক সাগরের পানি আরেক সাগরের পানির সাথে মিশে আল্লাহ বলছেন বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান মাঝখানে আমি আল্লাহ একটা বারজাখ দিয়েছি পর্দা দিয়েছি এজন্য এই সাগরের পানির সাথে লোনাটা মিঠার সাথে মিশে যেতে পারে না আল্লাহু আকবার কবরকে বারজাখ বলা হয় কেন কবরকে বারজাখ এই জন্য বলা হয় এটা হলো দুনিয়া আর কিয়ামতের মাঝামাঝি একটা সময় অদৃশ্যের জগৎ এই কবর সম্পর্কে এই জগতের খবর কারো কাছে নাই আপনাদের এলাকায় কবরস্থান আছে গোরস্থান আছে না আচ্ছা এই সুবিলার্চর এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করে দেখেন যে আজকে বাংলাদেশে কি কি হইলো কয়েকটা খবর বলো মোটামুটি বলতে পারবে কিন্তু সুবিলার্চরের মানুষকে জিজ্ঞেস করেন আজকে আপনাদের এলাকার কবরস্থানের কয়েকজন মুর্দার খবর বলেন বলতে পারবে বারজাখ কেন বলা হয় কবরের জিন্দেগিকে এটা কিয়ামত দিবস আর দুনিয়ার জীবনের মাঝামাঝি অদৃশ্য একটা জগৎ এই অদৃশ্যের খবর একমাত্র একজন জানেন তিনি কে প্রশ্ন হতে পারে মানুষ মরার পরে এই যে কিয়ামতের আগ পর্যন্ত দীর্ঘ একটা সময় বারজাখে বা কবরে কেন থাকবে আল্লাহ তাআলা যদি চান আপনারা আমার কথার জবাব দিন মানুষ মরার পরে সাথে সাথে হিসাব নিকাশ করে জান্নাতি হইলে জান্নাতে জাহান্নামে হইলে জাহান্নামে আল্লাহ সাথে সাথে হিসাবটা ক্লোজ করে ফেলতে পারতেন কিনা কথা কন না কেন আপনারা কথাগুলো বুঝেন খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো গবেষণাবদ্ধ কথা মরার পরে আল্লাহ যদি চাইতেন সাথে সাথে ওই মুর্দার হিসাব কমপ্লিট কইরা তাহলে হয় একেবারে জান্নাতে অথবা জাহান্নামে দিয়ে দিতে পারতেন তো হাসরের মাঠ কায়েম করে সেখানে আব্বার আল্লাহ আলাদা বিচার করবেন কেন কি কারণ একটা কারণ আছে না নাই আছে কারণটা এবার শুনেন কেন দীর্ঘ একটা সময় এই কবরে থাকা লাগবে কারণ হলো আপনি না হয় মরার পরে কবরে চলে গিয়েছেন এখন আল্লাহর যত হুকুম আহকাম নষ্ট করেছেন হাক্কুল্লাহ যেগুলো আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহ তো সেগুলোর হিসাব ওখানেই শেষ করে ফেলতে পারবেন কিন্তু আপনি দুনিয়াতে থাকাকালীন আপনি যে কত মানুষের জায়গা জমি দখল করেছেন আপনি যে দুর্নীতি করেছেন আপনি যে লুটপাট করলেন জনগণের সম্পদ মাইরা খাইলেন আপনি যে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়া কত মানুষকে জেলে রাখলেন আপনি যে মানুষের উপর জুলুম করলেন এখন এগুলো তো আল্লাহর হক না এগুলো কার হক
এখন আপনি যাদের হক নষ্ট করছেন এমন হইতে পারে আপনি আগে মরছেন অথবা তারা আগে মরে গেছে এখন মনে করেন আপনি আগে মরে গেলেন এখন এত মানুষের হক নষ্ট করছেন এখন আপনার বিরুদ্ধে এই বিবাদীরা যদি উপস্থিত না থাকে তাহলে কি বিচার করা যাবে এজন্য এমন একটা সুন্দর সময় দরকার যেই সময়ে বাদী বিবাদী সবাইকে সামনে রেখে আল্লাহ বিচার করতে পারবেন এইজন্য আল্লাহ তাআলা হাশরের মাঠ কায়েম করেছেন আর হাশরের মাঠের আগে বারজাখ রেখেছেন যাতে করে ওই হাশরের মাঠের আগ পর্যন্ত মানুষ বারজাখে থাকে এরপরে হাশরের মাঠে যত মানুষের হক নষ্ট করেছেন কড়ায় গণ্ডায় আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে এইজন্য হাশরের মাঠের আগে হাশরের দিন আর দুনিয়ার জীবনের মাঝখানের জগৎকে কবরের জগৎ বা বারজাখের জগৎ বারজাখে থাকা লাগবে ওই সময়টা অপেক্ষার তবে এই মাঝখানের সময় অপেক্ষার হইল এই মাঝখানের সময়টায় বিপদ আছে এখানে ভালো হতে পারে পরিস্থিতি মন্দ জোরে বলেন ভালো হতে পারে মন্দ হতে পারে এবার প্রশ্ন হচ্ছে হুজুর কি ভালো হতে পারে আর কি মন্দ হতে পারে এবার আমরা সেগুলো বলবো ইনশা আপনাদের কি মনোযোগ আছে না গেছে শুনেন এবার মানুষ যখন মারা যায় আমিও মরব আপনারাও মরবেন মারা যাওয়ার পরে মানুষ কিন্তু একা কি অন্ধকার কবরে যাবে কেউ আপনার সাথে যাবে এই যে রাত হয়েছে অনেক ছেলেরা আছে রাতের বেলা একা রুমে ঘুমাইলে লাইট বন্ধ করে ঘুমাইতে পারে না এরকম বহু যুবক আছে না নাই লাইট বন্ধ করলে তার ভয় লাগে আরে ভাই দুনিয়াতে আছো আশেপাশে এত মানুষ লাইট বন্ধ করলে এত ভয় লাগে কিন্তু কবরের মধ্যে কোনো লাইটও নাই কবরের মধ্যে বাতিও নাই কোনো সাথীও নাই ওই কবর বড় ভয়াবহ জায়গা বড় বিপজ্জনক জায়গা আল্লাহর নবী বলেছেন এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন নবীজি বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা মাইয়াতকে মরা ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে তিনটা জিনিস তার সঙ্গে কবর পর্যন্ত যায় আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তো মানুষ মারা যাওয়ার পরে তার সাথে কবর পর্যন্ত মোট কয়টা জিনিস যায় আরো জোরে বলেন কয়টা এক নম্বর নবীজি বলেছেন আহলুহু তার পরিবার পরিজন মারা যাওয়ার পরে দেখবেন খাটিয়া বহন করে তার পরিবারের কিছু লোক নিয়ে যায় দুই নম্বর হচ্ছে ওয়ামালুহু তার ধন সম্পদ এগুলো তার সাথে তখনও থাকে তিন নম্বর হলো ওয়ামালুহু তার আমল এই তিনটা জিনিস কবর পর্যন্ত যায় কিন্তু তার পরিবার পরিজন এবং তার ধন সম্পদ এগুলো চলে আসে আর কবরের ভেতরে তার সঙ্গে কেবল আমল যায় আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে আমল যদি খারাপ হয় পরিস্থিতি খারাপ হয়ে যাবে এ যুবকরা চিন্তা করো কবরের কথা বলছো আমল ভালো তো ফয়সালা ভালো আমল খারাপ ফয়সালা আমি একটা কিচ্ছা শোনাই একটা কিচ্ছা শোনাই মহাবীর আলেকজান্ডারের নাম যুবকরা তোমরা কথা বলো আলেকজান্ডারের নাম শুনছো না এই আলেকজান্ডার যখন মৃত্যুসজ্জায় খুব অসুস্থ সে তার সৈন্যবাহিনীকে ডাকলো ডেকে বলল শোনো আমার তিনটা শেষ ইচ্ছা আছে এগুলো আমি মরার পরে তোমরা পূরণ করবা কয়টা ইচ্ছা জুড়ে জুড়ে বলতে হবে কয়টা কয়টা তিনটা যদি কথা না বলেন তাহলে বুঝবো আপনারা ওয়াজের জন্য আসেন নাই ডেকের জন্য আসছেন ডেক আছে আমার ভাইরা পর্যাপ্ত ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ প্রধান অতিথি আছে আজকে আমি প্রধান অতিথি না ওই সিন্নির ডেক তোবারুকের ডেক প্রধান অতিথি খাবার দাবার আছে কিন্তু আগে কথাগুলা বুঝেন কষ্ট পেয়েছেন আমার কথায় মাঝে মাঝে মজা না করলে তো আপনাদের ঘুম চলে আসবে তো আলেকজান্ডার মরার আগে সৈন্যবাহিনীকে ডেকে সে তার শেষ ইচ্ছা কয়টা বলল জোরে বলেন এই কিচ্ছা আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলতেছি না এখানে শিক্ষা আছে সে বলল আমার প্রথম ইচ্ছা হলো আমি মরার পরে আমার ডাক্তার যারা ব্যক্তিগত চিকিৎসক যারা এদেরকে দিয়ে আমার কফিন বহন করাবা এক নম্বর ইচ্ছা দুই নম্বর ইচ্ছা হলো আমার যত সোনা রূপা ধন দৌলত আছে আমি মরার পরে এগুলো রাস্তায় ছিটায় দিবা সব রাস্তায় ছিটায় দিবা
আর আমার ডাক্তারদেরকে বলবা কোফিনটা এই সোনার উপর উপর দিয়ে যেন নিয়ে যায়। কয় নাম্বার ইচ্ছা? দুই নাম্বার। তিন নাম্বার ইচ্ছা হলো আমি মরার পরে আমার লাশটা কফিনে রেখে আমার দুইটা হাত দুই দিকে দিবা। দুইটা হাত, কয়টা ইচ্ছার কথা বললাম? এক কমান্ডার বলল যে স্যার আপনি এই তিনটা ইচ্ছা করলেন, এর কারণ কি? তিনি বললেন হ্যাঁ কারণ আছে। প্রথম ইচ্ছা ডাক্তাররা আমার কফিন বহন করবে, এটা এই কারণে বলেছি যাতে দুনিয়ার মানুষ এই শিক্ষা পায় যে পৃথিবীর কোনো চিকিৎসক কোনো মানুষকে মৃত্যু থেকে আটকাইতে পারবে, এটা পৃথিবীর মানুষের জন্য আমি শিক্ষা রেখে যাচ্ছি। আর আমি দুই নম্বরে বলেছিলাম সোনা রূপা ধন সম্পদ সব বিষয়ে দিবা, এটা এই কারণে বলেছি পৃথিবীর টাকাওয়ালা পয়সাওয়ালা আর দুর্নীতিবাজ লুটপাটকারী যারা সম্পদ ছাড়া টাকা ছাড়া কিচ্ছু বুঝে না, এরা যেন এই শিক্ষাটা নেয়। আমি আলেকজান্ডারের অনেক ধন সম্পদ কিন্তু মরার পরে এই ধন সম্পদ কোনোটাই আমার কাজে লাগতেছে না, সাথেও যাইতেছে না। তিন নম্বর আমি যে বললাম আমার লাশ কফিনে বা খাটিয়ে রেখে হাতটা দুই দিকে দিয়ে রাখবা, এটা এই কারণে বলেছি যাতে তামাম পৃথিবীর মানুষ দেখে আমি আলেকজান্ডার এই হাত দিয়ে কত সোনা রূপা টাকা পয়সা কত ধন সম্পদ এই হাত দিয়ে আমি স্পর্শ করেছি, কিন্তু আমি আলেকজান্ডার যাওয়ার সময় খালি হাতে আমি চলে যাচ্ছি। আল্লাহ আকবার বলে এই যে ঘটনাটা বললাম, এখানে হেদায়াত শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন শিক্ষা আছে না নাই? সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোন কবরের কাছে যেতেন এত বেশি কান্না করতেন, কান্না করতে করতে তার দাড়ি মুবারক ভিজে যেত। অন্যান্য সাহাবীরা প্রশ্ন করলেন ওগো আল্লাহ রসুলের সাহাবি আপনি কবরের কাছে আসলে এত বেশি কাঁদেন কেন? যখন নবীজি জান্নাত জাহান্নামের ওয়াজ করেন তখন তো আপনি এত বেশি কাঁদেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন কবরের কাছে আসলে আমার কান্না আসে, কলিজাটা কেঁপে উঠে, তার কারণ হলো নবীজিকে আমি বলতে শুনেছি। নবীজি বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের প্রথম ঘাট। নবীজি বলেছেন এটাই হলো আখেরাতের প্রথম ধাপ। ফা ইন্নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, এই কবরের ধাপটা যদি কারো জন্য সহজ হয়ে যায় পরবর্তী সব ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর নবীজি বলেছেন ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, নবীজি বলেছেন এই কবরের ঘাট যদি কারো জন্য কঠিন হয়ে যায়, কবরে যদি কেউ আটকে যায় তো কবরের পরবর্তী সকল ঘাটে সে আটকে যাবে। কবরটা হলো ইমিগ্রেশনের মতো, বিদেশ গেছেন কে কে হাত তুলেন তো? এখানে এলাকায় প্রবাসী বিদেশ, আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে না, মান শেষ বুঝতে পারবেন আপনারা। কবরটা কিসের মতো? একটু আগে বলেছি কিসের মতো? ইমিগ্রেশন, যারা দেশের বাইরে সফর করেছেন ইমিগ্রেশন মানে কি আপনারা বুঝেন? আপনি এয়ারপোর্টে ঢুকেছেন, ঢোকার পরে বিমানে উঠতে পারবেন না, প্রথমে আপনি বোর্ডিং পাস নেবেন, বোর্ডিং পাস তাই না? বিমানের টিকিট এয়ারলাইন্সের কাউন্টার থেকে বোর্ডিং পাসটা নেবেন, নেওয়ার পরে আপনার কাজ শেষ না, নেওয়ার পরে আপনি ইমিগ্রেশনে দাঁড়াবেন, লাইনে দাঁড়াবেন, ইমিগ্রেশন পুলিশ আছে সেখানে তাই না? ইমিগ্রেশন পুলিশ বলবে আপনার পাসপোর্ট দেন, আপনার ভিসা দেখান, আপনার টিকিট দেখান, তখন ইমিগ্রেশন অফিসার আপনার হাত থেকে কি নিয়ে নিবে? পাসপোর্ট, ভিসা আর আপনার টিকিট। এবার সে চেক করা আরম্ভ করবে। এখন যদি আপনার ভিসায় ঝামেলা থাকে, পাসপোর্টে ঝামেলা থাকে, সে কি আপনাকে ইমিগ্রেশন পাস দিয়ে বিমানে ওঠার অনুমতি দিবে? চলে যান। কবরটা হলো জান্নাতে যাওয়ার জন্য ইমিগ্রেশন। এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন অফিসার প্রশ্ন করবে, জানতে চাইবে আপনার সম্পর্কে, কবরে যাওয়ার পরেই দুইজন ফেরেশতা প্রশ্ন শুরু হবে সেখানে, আপনার আমলনামা ঠিকঠাক থাকলে উত্তর দিতে পারলে আপনাকে আটকাবে না, ছাইরা দিবে, জান্নাত যাও। সুবহানাল্লাহ। আর যদি আটকে যান তো বিপদ, ভয়াবহ অবস্থা। এই কবরটা হলো ইমিগ্রেশন। কবরটা কি? এটা হলো আখেরাতে ইমিগ্রেশন। ইমিগ্রেশন যদি ভালো হয়, আল্লাহর নবী বলেছেন ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবর
হয় কারো জন্য জান্নাতের বাগান হবে অথবা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পরে কবরে যখন মানুষকে রাখবে এবার সুন্দর দুইটা ঘটনা শোনাবো সবার মনোযোগ আছে তো মানুষকে যখন কবরে রাখা হবে নবীজি বলেছেন এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ফারআনি আলিহিম নবীজি বলেছেন যখন কোনো মানুষকে কবরে রেখে অন্যান্য লোকেরা উঠে যায় তখন কবরে শুয়ে থাকা লোকটা কবরে থেকে যে লোকেরা কবরে রাইখা গেল তাদের জুতার আওয়াজ সে কবর থেকে শুনতে পায় আল্লাহু আকবার শুরু হচ্ছে কিন্তু মূল কাহিনী শুনেন শুনেন মনোযোগ আছে তো কবরে রাখলো মাটি দিয়ে দিল মাটি দিয়ে আমরা যখন হেঁটে যাচ্ছি হাঁটার আওয়াজ পর্যন্ত ওই মরা মানুষটা শুনে কবর দিয়ে কবর দেওয়ার পর 40 কদম যেতে না যেতেই এবার ওই লোকটার কাছে মানকির এবং নাকির নামে দুইজন ফেরেশতা চলে আসবেন প্রশ্ন করার জন্য মক্কারদের অবস্থা কবরে যাওয়ার পরে কি হবে আর পাপি তাপিদের অবস্থা কি হবে এবার মন দিয়ে শুনেন নেককার লোকেরা কবরের মধ্যে মোট 10টা নেয়ামত পাবে আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তো নেককার লোকেরা কবরে যাওয়ার পরে নেককার লোকদেরকে কবরে রাখার পরে তারা কবরের মধ্যে নেয়ামত পাবে মোট কয়টা আরো জুড়ে বলেন ভালো করে শুনেন এমন ওয়াজ হবে এগুলো আগে শুনেন না নেককার লোকেরা কবরে থাকার কবরে যাওয়ার পরে তাদেরকে কবরে রাখার পরে তারা নেয়ামত পাবে মোট 10টা এক নম্বর নিয়ামত হলো কবরের প্রশ্নগুলোর উত্তর তারা দিয়ে দিতে পারবে কবরে রাখার পরে যখন মানুষ 40 কদম চলে আসবে ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে জুড়ে বলেন কয়টা এক নম্বর প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে তখন এই নেককার লোক সে তো রবকে চিনবে কারণ দুনিয়াতে রবকে ভয় করে আজান হলেই নামাজ সুদ খায় নাই ঘুষও খায় নাই জিনা করে নাই ব্যভিচার করে নাই অন্যায় করে নাই অপকর্ম করে নাই ডাকাতি করে নাই গান বাজনার ধারে কাছে যায় নাই আল্লাহকে ভয় করে রবকে ভয় করে জীবন যাপন করেছে যখনই বলবে মার রব্বুক সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে আমার রব আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব পারেন না বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহু আকবার ফেরেশতা দুই নাম্বার প্রশ্ন করবে মা দিনুক তোমার দিন কি যদি গোটা জীবন ইসলামের পক্ষে থেকে ইসলাম অনুযায়ী জীবন চালিয়ে যায় সঙ্গে সঙ্গে বলবে দিনই আল ইসলাম আমার দিনের নাম হলো ইসলাম তিন নাম্বার প্রশ্ন করা হবে মান নবিয়ুকা তোমার নবীকে অথবা নবীজির চেহারা মুবারক দেখিয়ে বলা হবে মা হাদার রাজুলু আল্লাযী বুইথা ফিকুম আমরা কি নবীজিকে কখনো দেখেছি নাকি নবীজিকে আমরা দেখি নাই না দেখে নবীজির প্রতি ঈমান এনে নবীজিকে ভালোবেসে নবীর তরিকায় যদি জীবন পরিচালনা করতে পারি তো নবীজিকে দেখা মাত্রই আমরা চিনে গিয়ে বলবো কেন চিনব না ইনি আমার প্রাণের নবী ইনি আমার জানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্ন করা হবে নেককার লোকেরা কবরে যাওয়ার পরে কয়টা নিয়ামত পাবে আর জুড়ে বলেন কয়টা এক নম্বর নিয়ামত হলো তিনটা প্রশ্নের জবাব সে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে দুই নম্বরে সে যে নিয়ামত পাবে সেটা হলো যখন সে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে তখন আল্লাহ তাআলার কাছ থেকে আওয়াজ আসবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে আল্লাহ বলবেন তারে কবরে দুই নাম্বার নেয়ামত দাও দুই নাম্বার নেয়ামত হলো ফা আফরিশুহু মিনাল জান্না তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও আমরা কবর দিয়ে আসছিলাম মাটির কবর কিসের কবর নেককার হলে আল্লাহ বলবেন মাটি বাদ দাও এখানে জান্নাতের বিছানা বিছায়া দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় নাম্বার নেয়ামত তিন নম্বর
আল্লাহর নিয়ামত দুনিয়া থেকে যাওয়ার সময় আমরা কাপড় চুপড় খুইলা কাফনের কাপড় দিয়া দিয়েছিলাম যদি লোকটা নেককার হয় তিন নাম্বার নিয়ামত পাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতি পোশাক তোমরা পরায়া দাও চার নাম্বার নিয়ামত সে পাবে চার নাম্বার নিয়ামত সে পাবে আল্লাহ বলবেন তার জন্য জান্নাতের দুয়ার খুলে দাও তার কবর থেকে জান্নাতের দিকে একটা দুয়ার খুলে দাও যখন জান্নাতের একটা দুয়ার খুলে দেওয়া হবে জান্নাত থেকে জান্নাতের সুগন্ধ তার কবরে আসতে থাকবে পাঁচ নম্বর নিয়ামত হলো পাঁচ নম্বর নিয়ামত হলো সে তার চক্ষু দিয়ে যত দূর দেখবে শুধু কবর থেকে সে জান্নাতের নিয়ামতগুলো কবর থেকে দেখতে পারবে ছয় নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন তার কবরটা এত ছোট করা যাবে না আমরা তো কবর দিয়েছি কবরটা কয় হাত সাড়ে তিন হাত আল্লাহ ফেরেশতাকে বলবেন ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি তার চোখের পাওয়ার যত দূর যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে বিস্তৃত করে দাও আরো আস্তে বলেন সুবহানাল্লাহ এই নিয়ামতগুলো শুনে ভালো লাগে না খারাপ লাগে ছয় নম্বর নিয়ামত বললাম সাত নম্বর নিয়ামত হলো এবার কিছুক্ষণ পরে সুন্দর কাপড় চোপড় পরা সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক কবরের মধ্যে আসবেন কবরের মধ্যে আসার পরে তাকে বলবেন আবশির ও আল্লাহর বান্দা তুমি সুসংবাদ গ্রহণ করো তখন ওই নেককার লোকটা বলবে কিসের সুসংবাদ আমি গ্রহণ করব তুমি কে তোমাকে তো আমি চিনি না তখন তিনি বলবেন আমি আমাকে তুমি চিনতে পারছো না আমি হলাম আনা আমালুকাস সালিহ আমি তোমার নেক আমল আমি তোমার নামাজ আমি তোমার পাঁচ ওয়াক্ত নামাজ আমি তোমার তাহাজ্জুদের নামাজ আমি তোমার নবী প্রেমের নমুনা আমি তোমার দুরুদ আমি তোমার জিকির আজকার আমি তোমার রোজা আমি তোমার যাকাত আমি তোমার হজ আমি তোমার দান সদকা আমি তোমার নেক আমল আজকে এই নেক আমল আলো হয়ে তোমার জান তোমার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করছে সুবহানাল্লাহ তাহলে আমরা সাত নম্বর নিয়ামত জানলাম কবরে থাকা নেককার লোক সাত নম্বর নিয়ামত হচ্ছে সে জান্নাতের সুসংবাদ কবরে শুনবে আট নম্বর হলো ফেরেশতা যখন প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতা বলবেন নাম কানাউমাতিল আরুস বাসর ঘরে যেমন একজন বর তার নতুন বউকে নিয়ে বিনা টেনশনে আরাম করে ঘুমায় তুমিও তেমনি কিয়ামত দিবস পর্যন্ত আরাম করে কবরে ঘুমাও সুবহানাল্লাহ নয় নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা ওই কবরের ঘুমের মধ্যে তাকে জান্নাতের সবকিছু স্বপ্নে দেখাবেন জান্নাতের সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাকে দেখাতে থাকবেন দেখতে 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 দেখতেই কিয়ামতের সময় চলে আসবে আল্লাহু আকবার দশ নম্বর হলো এই যে আমরা কবর দিয়ে দিলাম কবরটা অন্ধকার নেককার লোকের জন্য কবরে দশ নাম্বার নেয়ামত হলো তার অন্ধকার কবরটাকে আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিবে তাহলে বলেন তো কবরে রাখার পরে নেককার লোকেরা কবরের মধ্যে মোট নেয়ামত পাবে কয়টা আল্লাহ তাআলা এই সকল নেককারদের কাতারে আমাদেরকে সামিল করে দাও এখন সামিল হতে হলে নামাজ কি ছাড়া যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে মানুষের জায়গা জমি অন্যায়ভাবে দখল করা যাবে দুর্নীতি করা যাবে অপকর্ম করা যাবে সকল অন্যায় থেকে বেঁচে থাকতে হবে কার ভয়ে এবার আসেন যদি উল্টা হয় যদি পাপি হয় গুনাগার হয় পাপি তাপি লোকেরা কবরের মধ্যে মোট দশটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে জুড়ে বলেন কয়টা হেরাও দশটা এরাও শুনতেছে তো কথা তারাও দশটা এরাও পাপীরা কি দশটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে এক নম্বর হলো প্রথমে যে কবরে প্রশ্ন করা হবে একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না বলবে মার রব্বুক সে কি রবের হুকুম মেনে নামাজ পড়েছিল নাকি নামাজ পড়ে নাই রবের হুকুম মানে নাই সুদ খেয়েছে ঘুষ খেয়েছে অন্যায় করেছে অপকর্ম করেছে পাপের সাথে সম্পর্ক রেখেছে যখন বলা হবে মার রব্বুক সে বলবে হা হা লা আদ্রি
আমি জানি না জানি না দুই নম্বরে যখন বলা হবে মা দিনুক তোমার দিন কি ছিল সারা জীবন সে তো সমাজতন্ত্রী পুঁজিবাদ আর মানবরচিত মতবাদ আন্দোলনের প্রচেষ্টা করেছিল এজন্য সে বলবে হা হা লা আদরি আমি জানি না তিন নম্বরে নবীজিকে দেখায়া বলা হবে মা হাদার রাজুলু আল্লাযী বুহিতা ফীকুম উনাকে কি চিনো না কি চিনবে না কারণ দুনিয়াতে নবীর সুন্নতের সাথে তার কোনো সম্পর্ক ছিল এমন কি নবী প্রেম তার মধ্যে ছিল না যখন নবীর ইজ্জতের উপরে আঘাত আসে তখন চুপচাপ থাকে এরকম মুনাফিক আছে না নাই এই যে কুখ্যাত কাদিয়ানীরা কুখ্যাত কাদিয়ানীরা পঞ্চগড়ে তারা তাদের ইস্তেমা করে আমাদের দেশে আলেমদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মতপার্থক্য আছে কিন্তু কাদিয়ানীদের ব্যাপারে কোনো আলেমের সাথে মতবিরোধ করে না এদেশের সকল ধরনার সকল ঘরানার সকল দলের সকল মতের সকল দরবারের পীর সাহেব আলেম উলামা সবাই একমত কাদিয়ানীরা কাফির 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 এদেরকে যারা কাফির বলে না তারও এদেরকে যারা সাপোর্ট করবে সহযোগিতা করবে তারাও কাফির নবীজিরকে দেখায়া বলা হবে দুনিয়াতে কাদিয়ানীদের পক্ষে কথা বলো দুনিয়াতে যদি নবীর তরিকায় না চলো নবীজিকেও চিনবে নবীজিকে চিনবে চিনবে না শেষ এক নাম্বার ভয়াবহ পরিস্থিতিতে পড়বে উত্তর একটাও দিতে পারবে দুই নাম্বার হচ্ছে যখন উত্তর দিতে পারবে না দুই নাম্বার শাস্তির সম্মুখীন হবে আল্লাহ তাআলা বলবেন ফাআফরিশুহু মিনান নার ফাআফরিশু লাহু মিনান নার তার কাফনটা খুলে দাও আর জান্নাতের আগুনের তৈরি পোশাক তারে পরাইয়া দাও তিন নাম্বার শাস্তি হলো আল্লাহ বলবেন তার জন্য জান্নাতের জাহান্নামের আগুনের তৈরি বিছানা বিছায়া দাও চার নাম্বার হলো জাহান্নাম থেকে একটা দরজা তার জন্য খুলে দাও এতে করে জাহান্নামের গরম হাওয়া তার কবরের মধ্যে যেতে থাকবে পাঁচ নাম্বার হলো আল্লাহ বলবেন তার কবরটাকে সংকীর্ণ করে দাও এত ছোট করো আমরা তো কবর দিয়েছিলাম মাত্র সাড়ে তিন হাত আল্লাহ বলবেন ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাহু কবরটাকে একেবারে সংকীর্ণ বানাও দুই পাশের মাটিকে এক করে দাও যাতে করে তার এক পাশের পাজরের হাড় গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যায় এটা হলো তার জন্য পাঁচ নম্বর শাস্তি ছয় নম্বর হলো তার বদামলগুলো সে যে মিথ্যা বলেছে চুরি করেছে ডাকাতি করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই সমস্ত বদামলগুলো একটা বিশ্রী চেহারা ধারণ করে এসে বলবে তোর জন্য দুঃখ তোর জন্য আফসুস তখন ওই বদকার লোকটা বলবে তুই আবার কে তোরে তো চিনলাম না তখন সে বলবে আমি তোর বদ আমল আমি তোর মিথ্যা বলা আমি তোর চুরি করা আমি তোর ডাকাতি করা আমি তোর জিনা আমি তোর ব্যভিচার আমি তোর অন্যায় অপকর্ম গুণা আর পাপ তোর জন্য দুঃসংবাদ জাহান্নামের দুঃসংবাদ তুই গ্রহণ কর সাত নম্বর হচ্ছে তার জন্য শাস্তি হলো আল্লাহ তাআলা অন্ধ বধির এবং বুবা অন্ধ চোখে দেখে না কানে শুনে না কথাও বলতে পারে না এই ধরনের একজন ফেরেশতা নিয়োগ করবেন এত নির্মম এত নিষ্ঠুর ওই নির্মম নিষ্ঠুর ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে এত জুড়ে জুড়ে আঘাত করবে এক একটা আঘাতের কারণে সত্তর হাজার গজ মাটির নিচে লোকটা যাবে আবার উঠানো হবে আবার পিটানো হবে নবীজি হাদিসে বলেছেন ওই লোহার যে হাতুড়ি ফেরেশতা যেটা দিয়া পিটাবে একবার যদি ফেরেশতা দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে একবার আঘাত করতো পাহাড়গুলো বালুর মতো উড়ে যাইত আল্লাহু আকবার হ্যাঁ এখন আলেম উলামাদেরকে ধইরে না নির্যাতন করো বেটা কবরের মধ্যেও রিমান্ড আছে আর এমন ফেরেশতা পিটাবে চোখে কথা কর না কেন চোখে কানে হেরে পিটানোর পর তার অবস্থা কি হয় ফেরেশতা তো নির্মম নিষ্ঠুর দেখতেছো না হের অবস্থা কি খালি পিডা পিডার উপরে আবার মারলে আঘাত পাইলে উহ আহ করবে এটা শোনার জন্য তো কান লাগবে এই ফেরেশতা এত নিষ্ঠুর কানেও এখন যারা আলেম উলামাদেরকে নিয়ে মজা করো আর দিনদারি মানদারদেরকে পিটা অপেক্ষা করো কবরের নির্মম নিষ্ঠুর ফেরেশতা এমন পিটান পিটাবে তোমারে এমন ভাবে শায়েস্তা করবে কল্পনাও করতে পারবা না কানে কথা কন কানে চোখে
কথা বলতে পিড়াবে শুধু কি করবে মানায় বলতেছি না হাদিসে আছে বতকাল লোকেরা কবরের মধ্যে কয়টা ভয়াবহ পরিস্থিতিতে পড়বে সাত নাম্বার বলেছে আট নাম্বার হচ্ছে কবরের মধ্যে বিষধর সাপ দেওয়া হবে এগুলো তাকে দংশন করতে থাকবে নয় নাম্বার হলো তাকে বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন রকমের আযাব দেওয়া হবে পেশাব করে পানি নেয় নাই পবিত্র হয় নাই আযাব দেওয়া হবে অনেক যুবকদের খাসলত হলো তোমরা পেশাব করে পবিত্র হও না নবীজি একবারে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন সাহাবীদেরকে বললেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে সাহাবীরা বললেন কেন আযাব হচ্ছে নবীজি বললেন খুব বড় পাপের কারণে না এই লোকটা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় পেশাব করে পবিত্র হতো না তাহলে পেশাব করে পেশাব শেষে পবিত্র হবে না যারা কবরের মধ্যে শাস্তি পাবে যুবকরা আমার কলিজার টুকরা ভাইরা কবরে শাস্তি আছে পেশাবে পেশাব কমপ্লিট করে পবিত্র না হলে শাস্তি নাপাক থাকা যাবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ চুগলখুরি করেছে চুগলখুরের শাস্তি একরকম নামাজ তরক করেছে কবরে নামাজ তরককারীর শাস্তি একরকম মানুষের সম্পদ লুটপাট করেছে তার শাস্তি আরেক রকম সুদ খেয়েছে তার শাস্তি আরেক রকম ঘুষ খেয়েছে তার শাস্তি আরেক রকম পাপের ধরন অনুযায়ী কবরের মধ্যে বিভিন্ন ধরনের আযাব চলতে থাকবে দশ নাম্বার ভয়াবহ পরিস্থিতি হলো সকাল সন্ধ্যায় তাকে আযাব দেওয়া হবে আর বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত এটাই হলো তোর ঠিকানা আল্লাহ তাআলা এই সকল বিজ্জতি থেকে আমাদেরকে হেফাজত করেন তাহলে এই ভয়াবহতা থেকে বাঁচতে হলে নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে ফজরের নামাজ না পড়া যুবকরা কেমনে ঘুমাও কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না যুবক ভাইয়েরা সাবধান সামনে কিন্তু কবর কবরের ভয়াবহতার কথা বলছে মনে আছে তো উত্তর দিতে পারবা নামাজ ছাড়বা কবরের প্রশ্নে ফেল জাহান্নামের পোশাক পরানো হবে জাহান্নামের বিছানা বিছায়ে দেওয়া হবে ফেরেশতা লুহার হাতুড়ে দিয়ে পিটাবে কবরের মধ্যে বিষধর সাপ চাপায় দেওয়া হবে কবরকে সংকীর্ণ বানিয়ে দেওয়া হবে বিভিন্ন ধরনের শাস্তি চলতে থাকবে ভাই নামাজ ছাড়ার আগে কবরের শাস্তির কথা চিন্তা করো সুদ খাওয়ার আগে কবরের শাস্তির কথা চিন্তা করেন ঘুষ খাওয়ার আগে কবরের শাস্তির কথা চিন্তা করেন আর যে সকল ভূমিদস্যুরা মানুষের জায়গা জমি গিয়ে দখল করে কত জায়গা লাগবে কত জায়গা লাগবে তো তোর জায়গা মাত্র সাড়ে তিন হাত কয় হাত তাও তোর সাড়ে তিন হাত থাকবে না পাগলা মানুষ দিয়ে আসবে সাড়ে তিন হাতে তোর মতো ভূমিদস্যুর উপরে আল্লাহ এমন গজব দিবেন সাড়ে তিন হাতকে আল্লাহ আরো চাপাবেন চাপাইয়া দিয়া দুই পাশের মাটি আল্লাহ এক করে দিয়া তোর উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ আযাব চালাবেন ঠিক কি না এখন ওই অপকর্ম ছেড়ে দাও আইল ঠেলা ঠেলে ছাইড়ে দাও মানুষকে হয়রানি করা ছেড়ে দাও মিথ্যা বলা ছাড়ো অন্যায় ছাড়ো অপকর্ম ছাড়ো নইলে কবরের শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না এই কবরের শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না বাঁচতে হলে কি করতে হবে নবীজির কথা শুনতে হবে বাঁচতে হলে কি করতে হবে কি বলেছেন নবীজি চলেন আমরা শুনি নবীজি বলেছেন তবরানির বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন যখন কোন মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয় শুনেন হাদিসটা ভালো করে শুনেন এত সুন্দর হাদিস আমার জীবনে এত সুন্দর আমি হাদিস এত সুন্দর এই হাদিসের মতো এত সুন্দর হাদিস আমার জীবনে আমি পড়ি নাই এত সুন্দর হাদিস নবীজি বলেছেন কবরে মুমিনকে রাখার পরে ফা ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসি মোমেনকে কবরে রাখার পর তার সারা জীবনের নামাজ নামাজের আমলগুলো তার মাথার কাছে চলে আসবে আল্লাহু আকবার
وكان الصيام عن يميني আমরা যে রোজাগুলো রেখেছি রোজা কবরের ডান পাশে অবস্থান নেবে এরপরে ওয়াকানাতি যাকাত ওয়ান শিমালে যাকাত আমাদের বাম পাশে চলে আসবে ওয়াকান ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াসসিলাতিল আরহামি ওয়াল মারুফ ওয়াল ইহসান এরপরে আমরা যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি ইহসান করি মানুষকে দয়া করি নেক আমল করি ওয়াজ মাহফিলের আয়োজন করি নেক কাজ করি ভালো কাজ করি সত্য কথা বলি সকল ভালো কাজগুলো ইনদার এজলাইহি আমাদের পায়ের দিকে থাকবে মাথার দিকে নামাজ ডান দিকে রোজা বাম দিকে যাকাত পায়ের দিকে নেক আমল এরপরে কুরআন এসে একপাশে অবস্থান নেবে অবস্থান নিয়ে আমাদের নেক আমলগুলো কবরের মাটিকে বলবে এ কবরের মাটি সাবধান নামাজ বলবে সাবধান কবরের মাটি আল্লাহর এই বান্দা নামাজি ছিল তাকে কোনো কষ্ট দিস না রোজা বলবে সাবধান কবরের মাটি এই রোজাদারকে কষ্ট দিস না এরপরে যাকাত বলবে সাবধান কবরের মাটি লোকটাকে কষ্ট দিস না আমরা যে যত ভালো আমল করেছি প্রত্যেকটা ভালো আমল কবরে বারবার বারবার কবরের মাটিকে বলবে খবরদার সাবধান আল্লাহর বান্দার সাথে তুই বিয়াদবি করতে পারবি না আল্লাহু আকবার কুরআন নূর হয়ে যাবে বিশেষ করে একটা আমল আপনাদেরকে শেখায়া যায় প্রত্যেক রাতে ঘুমানোর আগে আপনারা সূরা মুলক তিলাওয়াত করবেন প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলক আপনারা পড়বেন নবীজি বলেছেন সূরাতুল মুলক হিয়া আল মানিআতুম মিন আযাবিল কবর যারা প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করে ঘুমায় কে ওই লোকটা মারা যাওয়ার পরে কবরের শাস্তি থেকে আল্লাহ তারে বাঁচায়া দিবেন নামাজ পড়বেন ভালো আমল করবেন সূরা মুলক পড়বেন আর ঘুমানোর আগে নবীজির উপরে দুরুদ শরীফ পাঠ করবেন বেশি বেশি দুরুদ পড়বেন নবীজি বলেছেন যে আমার উপরে যত বেশি দুরুদ পাঠ করবে সে মরার পরে কিয়ামতে আমার তত বেশি নিকটে থাকবে সুবহানাল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া করতে হবে কার কাছে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আরো দোয়া আছে সুন্দর সুন্দর দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত এই ধরনের দোয়া করবেন কবরের শাস্তি থেকে সব সময় পানা চাইবেন কার কাছে এই যে আজকে কবরের জিন্দেগি নিয়ে আলোচনা করলাম এই কবরের কথা যার মাথায় থাকবে এ সাইজ হয়ে যাবে দুনিয়াতে বেলাইনে চলবে মাঝে মাঝে কবর জিয়ারত করবেন কবর জিয়ারত কেন করবেন জানেন এজন্য কবর জিয়ারত করবেন কবরে গেলে এই চিন্তা মাথায় আসবে আমার ঠিকানাও আমার ঠিকানাও এনই এখানেই আমার ঠিকানা যত যাই করি বাড়ি গাড়ি সব বাড়ির জায়গায় বাড়ি গাড়ির জায়গায় গাড়ি কিচ্ছু যাবে না সবাই এই কবরে সবাই কোথায় এই কবরে কবর হচ্ছে আখিরাতের ইমিগ্রেশন কবর আখিরাতের এখানে আটকাইছেন তো শেষ জাহান্নাম এখানে পাস হয়েছেন জান্নাত এই জন্য কবর থেকে বাঁচতে হলে কবরের সমস্যা থেকে বাঁচতে হলে দুনিয়াতে কি করতে হবে নামাজি হইতে হবে নেককার হয়ে যেতে হবে দিনদার হয়ে যেতে হবে আমরা পারবো তো পারবো তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন